হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে স্ট্রিট স্টাইল ঘুগনির রেসিপি শেয়ার করব। এর আগেও তোমাদের সাথে একটা ঘুগনির রেসিপি আমরা শেয়ার করেছিলাম, সেখানে আমরা নিরামিষ ঘুগনির রেসিপি শেয়ার করেছিলাম। তোমরা যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশানে আর ফার্স্ট কমেন্টে ভিডিও লিঙ্কটা পিন করে দেব, অবশ্যই চেক আউট করে নিও। তো চলো, উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টিস্পুন জিরে, এক টিস্পুন ধনে আর হাফ টিস্পুন মৌরি। তারপর সব কিছু খুব ভালোভাবে আমরা শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব, তারপর এটা ভালোভাবে গুঁড়ো করে নেব। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল, বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুগুলোই এখন দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আরও একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো ছোট সাইজের কেটে নেওয়া টমেটো। এরপর টমেটোটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দেড় টিস্পুন মতন আদা, রসুন আর লঙ্কা বাটা। এরপরে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, এক টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একদম অল্প একটুখানি আমরা গরম মশলার গুঁড়ো দিয়েছি। এখানে আমাদের কাছে গরম মশলার গুঁড়োটা ছিল না, তাই জন্য ব্যবহার করতে পারিনি। তোমাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো তোমরা ব্যবহার করো। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেব, অল্প অল্প জল দেব আর মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব প্রথমে যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। এখানে কিন্তু পুরোটা দিইনি, অর্ধেক মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর মশলার সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমাদের মশলা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আলুর সঙ্গে সমস্ত মশলা আর একটুখানি কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের সঙ্গে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। এই জলটা দিয়ে আলুটা অল্প একটুখানি সেদ্ধ করে নেব, একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ব্যাক করে গেছি আর মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, আলুগুলোও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর। এখানে 300 গ্রাম মটর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, মানে মটরটাকে এমনভাবে সেদ্ধ করেছি যাতে খুব গলেও যায়নি আবার একদম শক্ত শক্তও নেই, এরমভাবে মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর মটরের সঙ্গে সমস্ত মশলা এবং আলু কষিয়ে নেব। মিনিট দুয়েক সময় ধরে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা, তারপর ধনে পাতার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে বাকি অর্ধেক ভাজা মশলাও দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। এখানে জল দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, নুনটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে আমরা এটা
ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট কুক করে নেব। আমাদের ঘুগনি এখানে একদম রেডি সার্ভ করার জন্য এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো আজকের ভিডিওটা ব্যাস এতটুকুনি। ইফ ইউ লাইক দিস রেসিপি প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেট। যারা ফেসবুক পেজ দেখছো প্লিজ ফলো করে দাও, আর যারা এখনও আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে জয়েন করনি তারা তাড়াতাড়ি যাও আর জয়েন করে নাও। আমি ডিসক্রিপশনে দুটো লিঙ্কই দিয়ে দেবো, চেক আউট করে নিও। যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ইট হেলদি অ্যান্ড স্টে হেলদি। See you soon. Bye-bye.